আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশনের ক্ষেত্রফল অংশের খুবই চমৎকার কিছু শর্ট ট্রিক্স নিয়ে আসছি, তো তোমরা ক্লাসটা পুরাটা করবা, ভিডিওটা পুরাটা দেখবা, আশা করি খুবই ভালো কিছু ট্রিক্স জানতে পাবা, ঠিক আছে? এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, বিশেষ করে অ্যাডমিশনে। আরও যদি মানে স্পেসিফাই করে বলতে চাই তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণের আসে, আমরা দেখব, ঠিক আছে? দেখো এইখানে কোশ্চেনগুলো আমি নিয়ে আসছি, এই তো এটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, ওই যে লেখা ঢাকা ইউনিভার্সিটি, এরপরেরটাও দেখো ঢাকা ইউনিভার্সিটি, তারপরেরটাও দেখো ঢাকা ইউনিভার্সিটি, তারপর একটা বুটেক্সে, তো এরকম আসে আর কি। হ্যাঁ, আমাদের প্রচুর পরিমাণে অ্যাডমিশনে এগুলো আসে। তো তাহলে চলো আমরা দেখি ব্যাপারটা কি, যে এখানে প্রথমে আমাদের কি বলছে, প্রথমে বলছে যে এখানে আমাদের একটা পরাবৃত্ত আছে, এটা পরাবৃত্তের সমীকরণ আমরা এটা জানি, এটা একটা পরাবৃত্ত, আর সাথে আছে একটা সরল রেখা, মূলবিন্দুগামী সরল রেখা, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এটাকে যদি আমি আঁকাইতে চাই তাহলে কেমন হবে, চিত্র যদি আঁকাইতে চাই, ছোট করে আঁকাচ্ছি, এটা হলো সরল রেখাটা মূলবিন্দুগামী, আর কার্ভটা যদি আমি আঁকাই, তাহলে হবে এমন, ঠিক আছে? তার মানে আমার এতটুকুর ক্ষেত্রফল চাইছে, রাইট? এই যে এইটুকু, এই অংশটুকু, এই আবদ্ধ অংশটুকুর ক্ষেত্রফল কিন্তু আমার কাছে চাইছে, ঠিক আছে? এটাই কিন্তু ব্যাপারটা। তো এখন এটার ইয়াটা কি হবে, এটা হলো ওয়াই স্কোয়ার সমান ফোর এক্স, আর এটা হলো এম এক্স, ওয়াই সমান এম এক্স, এই সরল রেখাটা, এটার ক্ষেত্রফলটা কি হবে এটা, আর নিচে একটা যেটা আছে সেটা দেখো এক্স স্কোয়ার, মানে অনেকটাই একই রকমের চিত্র হবে। আমি একটু চিত্রটা দেখাচ্ছি ছোট করে, এরকম আর কি, ঠিক আছে? এটা হলো পরাবৃত্ত আর এটা হলো সরল রেখা, তো এটার ক্ষেত্রফল আবদ্ধ ক্ষেত্রের এই যে যে অংশটুকু, এইটুকুর ক্ষেত্রফল আসলে কি হবে সেটা তুমি একটা সূত্রের মাধ্যমে চটজলদি বের করতে পারবা, ঠিক আছে? এই ক্ষেত্রফলটা হবে 8/3 a স্কয়ার বাই m কিউব, ঠিক আছে? এটা হবে, আর এটা হবে 8/3 a স্কয়ার বাই m কিউব, a স্কয়ার ইনটু m কিউব। হ্যাঁ, তো এখন এইখানে এই যে যে ক্ষেত্রফল, এই সূত্রটা দেখলা তুমি, তোমার কাছে মনে হচ্ছে ইজি এবং এটা তোমার মনে থাকবে, ঠিক আছে? আসলে এটা তোমার মনে থাকবে না, দুইটার মধ্যে গুলাই ফেলবা, যে ভাগ হবে নাকি গুণ হবে এই দুইটার মধ্যে তুমি গুলাই ফেলবা, দেখো গুলাই ফেলবা। তো তার জন্য আমার একটা সলিউশন আছে, আমি তোমাকে দেখাচ্ছি, মানে এটার ক্ষেত্রফল হলো এ 8/3 এ স্কোয়ার বাই এম কিউব, আর এটা হলো 8/3 এ স্কোয়ার ইনটু এম কিউব। তো এই দুটা দেখতে কিন্তু প্রায় একই রকম, একটাতে শুধু ভাগ আর একটাতে গুণ, এটা আসলে কি হবে, এটা আমি কিভাবে মনে রাখব সেটার জন্য আমি একটা কথা বলি, সেটা হলো যে এখানে যে সহগটা কনস্ট্যান্ট 8/3, এটা তো দুইটার জন্যই সেম, এটা নিয়ে কোনো সমস্যা হবে না, সমস্যাটা হবে ভাগ আর গুণ। তো ভাগের মধ্যে তুমি একটু খেয়াল করলে দেখতে পাবা, এটা কিন্তু অনেকটা বিল্ডিংয়ের মতো, রাইট? বিল্ডিংয়ের মতো, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা, বিল্ডিং কি একতলার উপর আরেকতলা, তার উপর আরেকতলা, এরকম থাকে, এটা কিন্তু এই যে একদম বিল্ডিংয়ের মতো, আর এটা কিন্তু শোয়ানো, তাই না? এটা হলো খাড়াখাড়ি আর এটা হলো কি, শোয়ানো, রাইট? তো তুমি একটু খেয়াল করলে দেখতে পাবা যে আমাদের এইখানে স্কোয়ারটা হলো এক্স এর উপরে, আর এইখানে স্কোয়ারটা হলো ওয়াইয়ের উপরে, ওয়াই মানে কি, ওয়াইয়ের উপরে স্কোয়ার, তো তুমি একটু খেয়াল করো ওয়াইয়ের উপরে স্কোয়ার, ওয়াই মানে কি, ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ মানে কি বলো, ওয়াই অক্ষ মানে হলো ভার্টিক্যাল, রাইট? ওয়াই অক্ষ মানে ভার্টিক্যাল, দেখো এটা কিন্তু এই যে ভার্টিক্যাল মানে বিল্ডিংয়ের মতো ভার্টিক্যাল, ঠিক আছে? আর এক্স, এক্স, এক্স এর উপরে স্কোয়ার, এক্স মানে কি, ছোয়ানো বা হরাইজন্টাল, দেখো এটা কিন্তু হরাইজন্টাল, রাইট? দেখো এটা হরাইজন্টাল, এটা হলো উলম্ব, ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখতে পারি, একটা হলো হরাইজন্টাল আর একটা কি, উলম্ব, এই তো। তো আশা করি এটা মনে থাকবে, দুইটা, একটা পরাবৃত্ত এবং একটা সরল রেখা, দুইটা যদি মূলবিন্দুতে ছেদ করে আর কি, তাহলে ব্যাপারটা এরকম হবে আর কি।
সরল রেখাও মূলবিন্দুগামী হবে আর আমাদের পরাবৃত্তটাও শীর্ষ হবে মূলবিন্দুতে। এটা হলো। এরপরে তুমি একটু খেয়াল করো, এখানে দুইটা পরাবৃত্ত আছে, এটা একটা এটা একটা, ঠিক আছে? এখানে আমাদের দুইটা পরাবৃত্ত আছে, এটা একটা আর হলো এটা একটা, এই দুইটা পরাবৃত্ত। এই দুইটা পরাবৃত্তের জন্য আমাদের ক্ষেত্রফল কেমন হবে আমি আগে চিত্রটা একটু আগাচ্ছি, চিত্র দুইটা আমি আঁকাই ফেলতেছি, এটা হইল এক্স স্কোয়ার সমান ফোর এ ওয়াই, এরপর আরেকটা চিত্র এমন, এটা হইল, এটা হইল ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স। আচ্ছা এখানে বোধ হয় আমি বি দিছি, তারা ওইখানে বি লিখি পি ওয়াই। ওকে, এই যে যে অংশটুকু, এই অংশটুকুর ক্ষেত্রফল তোমাকে বের করতে বলছে, এটা খুবই সিম্পল, কিছুই তুমি করবা না, জাস্ট একটু দেখো আমি কি করতেছি। এখানে তুমি এই যে দেখো ওয়াই এর উপরে স্কোয়ার নাই, তো এটা ওয়াই এর যে সহগ সেটা নিবা, ওয়াই এর সহগ যাই থাকুক পুরা সহগটাই নিবা, এক্স এর উপরে স্কোয়ার নাই, এক্স এর যে সহগটা পুরা সহগটুকুই নিবা যাই থাকুক, পুরা সহগটাই নিবা, সেই সহগ দুইটা গুণ করবা, গুণ করে তিন দিয়ে ভাগ করে দিবা, এটাই উত্তর, ঠিক আছে? এটাই হবে তোমার উত্তর। আশা করি বুঝতে পেরেছ, মানে এই যে যার উপরে স্কোয়ারটা থাকবে না তার সহগ নিবা, দুইটা পরাবৃত্তের জন্য সেই সহগ দুইটা নিয়া জাস্ট গুণ করে তিন দিয়ে ভাগ করে দিবা, তাহলেই হয়ে যাবে। এইখানে চলো দেখি আমাদের ঢাকা ইউনিভার্সিটির প্রথম এমসিকিউটা কি, এটা একটু দেখি। এখানে যে ঢাকা ইউনিভার্সিটি যেটা আছে সেটাতে আমরা দেখব যে এখানে আমাদের ফোর ওয়াই স্কোয়ার সমান ফোর এ এক্স, এখানে এর ভ্যালু কত, তো এর ভ্যালু হলো চার, যদি ফোর আমি রাখি তাহলে এর ভ্যালু চার, আর এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু আমাদের চার। ওকে, তাহলে আমাদের দেখো এই যে ওয়াই এর উপরে স্কোয়ার, তার মানে এটা হবে ভার্টিক্যাল সূত্রটা, এইট বাই থ্রি এ স্কোয়ার বাই এম কিউব, এই সূত্রটা হবে। তাহলে আমি ফাইনালি যেটা পাবো এইট বাই থ্রি এ স্কোয়ার, দুইটাই তো চার, তাহলে যেটা হবে কাটাকাটি গেলে ওয়ান বাই ফোর, এদিকে কাটা গেলে টু বাই থ্রি হবে ফাইনালি আনসার, ফাইনালি আমি টু বাই থ্রি পাবো এটা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ এই যে টু বাই থ্রি হবে আমার উত্তর, প্রথমটা, প্রথম অপশনটাই আমার উত্তর হয়ে যাবে। এরপরে চলো আমরা পরের ম্যাটটাতে করি, এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। দেখো এখানে আমাদের, এখানে আমাদের আছে ওয়াই স্কোয়ার সমান এক্স, ফোর নাই, তো ফোর আনলাম, ফোর বাদ দিলাম, তাহলে এইটা হলো আমাদের এ, তাহলে এর ভ্যালু ওয়ান বাই ফোর, আর এইখানে এম, এম এর ভ্যালু হলো ওয়ান, তাহলে আমাদের উত্তর যেটা হবে এইট বাই থ্রি এ স্কোয়ার, মানে ওয়ান বাই ফোর হোল স্কোয়ার বাই এম কিউব, এম মানে ওয়ান, সেটার উপরে কিউব, তাহলে ষোলো ষোলো ইয়া হবে, তাহলে হবে ওয়ান বাই সিক্স, ওয়ান ষোলো ষোলো কাটা, আটের সাথে ষোলো কাটা, তাহলে দুই থাকবে, ওয়ান বাই সিক্স হবে আমাদের উত্তর। এই তো ব্যাপারটা, ওয়ান বাই সিক্স আমাদের উত্তর এটা। এরপরে এটাও ঢাকা ইউনিভার্সিটিতে দেখো, এখানে এর ভ্যালু, এখানে এর ভ্যালু হলো এক, এখানে এম এর ভ্যালু এক, তাহলে এখানে বোঝা যাচ্ছে আমাদের উত্তর জাস্ট ওই কনস্ট্যান্টটা এইট বাই থ্রি, এইট বাই থ্রি হবে আমাদের এটার উত্তর। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে পরেরটাই যাই আমরা, দেখো এইটা, এটা হলো আমাদের দুইটা পরাবৃত্তের যে শিয়াটা ছিল সেটার, মানে যে পরাবৃত্তের যে টাইপটা ছিল দুইটাই পরাবৃত্ত, ঠিক আছে? দুইটা পরাবৃত্তের জন্যই আমাদের ব্যাপারটা হবে। দেখো এখানে এক্স এর সহগ এক, পরেরটায় ওয়াই এর সহগ এক, মানে যেখানে স্কোয়ার নাই তিন দিয়ে ভাগ করব, যার সাথে স্কোয়ার নাই সেটার সহগটা নিব দুইটা ক্ষেত্রেই, যার সাথে স্কোয়ার নাই সেটার সহগটা নিব, নিয়ে সেরে গুণ করে তিন দিয়ে ভাগ করে দিব, তো এতে করে আমি উত্তরটা পেয়ে যাব ওয়ান বাই থ্রি, এই তো এটা উত্তর, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। এরপরে এটা, এখানে যার সাথে স্কোয়ার নাই তার সহগ হলো ফোর,
এখানে যার সাথে স্কয়ার নাই তার সহগ হলো 8 3 দিয়ে ভাগ করে দেব 4 এটা 32/3 তার মানে এইটা উত্তর এরপরে এটা দেখো এটা নিব দেখো এটা 4 নিব এখান থেকেও 4 নিব বাই 3 দিয়ে ভাগ করে দেব এই তো 16/3 ঠিক আছে তাহলে আমার এটার উত্তর হবে 16/3 আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো তো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট আছে সেটা হলো আমার যে ফক্স ইঞ্জিনিয়ারিং এন্ড ভার্সিটি ম্যাথ আছে যেখানে তুমি ম্যাথের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি পেয়ে যাবে অ্যাডমিশনের ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি দুইটার জন্যই সেটা পেমেন্ট হলো 3760 টাকা কিন্তু প্রথম 500 জনের মধ্যে যুক্ত হতে পারলে তুমি কিন্তু একটা দারুণ অফার পেয়ে যাচ্ছ সেটা হলো 1280 টাকার মানে 1280 টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে মানে বিশাল স্যার তো আশা করি জিনিসটা কনসিডার করবা এবং তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবা আল্লাহ হাফেজ টাটা